بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون. ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون. من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون. ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. আমি আপনাদের সামনে অনেকগুলো আয়াত শরীফ তেলাওয়াত করেছি সূরাতুল আরাফের 175 নম্বর আয়াত থেকে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের খিদমতে 180 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি বিশেষ একটি বিষয়কে লক্ষ্য করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই সূরা আরাফের পরিচিতি আপনি আমাদের সামনে একটু তুলে ধরেন। সূরাতুল আরাফটা মক্কা শরীফ অবতীর্ণ, কোথায়? মক্কায়। কোরআনের সমস্ত সূরা দুই ভাগে বিভক্ত, মক্কায় আর মদিনায়। মনে থাকবে কথাটা? জি, কোরআন শোনার নিয়াত করে বসেন, কোরআন থেকে অনেক জ্ঞান পাবেন, কি বলেন? তাই না? এখানে তো আমরা কিছু শিখতে বসছি। এই সূরাটার রুকু সংখ্যা 24, আয়াত সংখ্যা 206, শব্দ সংখ্যা 3387, অক্ষর সংখ্যা 14635। সুবহানাল্লাহ, বলবেন না? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই সূরার নাম আরফ হলো কেন? আরফ নামকরণের কারণ কি? আল্লাহ তাআলা সূরার মধ্যে আরফ এর পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শান্তির জন্য সৃষ্টি করেছেন জান্নাত, মানুষকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাব্বুল আলামিন একটি জায়গা সৃষ্টি করেছেন যার মধ্যে শান্তিও নাই কষ্টও নাই, সেই জায়গার নাম আরফ। নাম কি? যেখানে শান্তি কষ্ট কোনোটাই নেই, সমান সমান একটা জায়গা। হাদিস শরীফের মধ্যে প্রশ্ন এসেছে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা তো জান্নাতে থাকবে, যাদের বদির পাল্লা ভারী হবে তারা তো জাহান্নামে থাকবে, কিন্তু আরফে থাকবে কারা? এই কথা শুনছেন জীবনে? কথা কন না কেন? তাহলে জানার দরকার আছে না? আরফে থাকবে কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন হাশরের ময়দানে
যাদের নেকির পাল্লার বদির পাল্লা সমান সমান নেকিও সমান গুনাও কথা কয় না নেকিও সমান গুনাও সমান তারা থাকবে এই আরফে সুবহানাল্লাহ বলে আরফের ব্যাপারে রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন সূরাতুল আরফ আয়াত নম্বর 46 আল্লাহ তাআলা বলছেন ওয়াবাইনাহুমা হিজাব একটু আল্লাহু আকবার বলে নাকি আল্লাহু আকবার বললে গুনাহ হবে আল্লাহু আকবার বললে কত যে সওয়াব আপনি জানেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন আত-তাকবীরু ইয়ামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ কেউ যদি আল্লাহু আকবার বলে বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন সুতরাং আমরা এখানে সওয়াব কামাই করতে আসছি তো তো কোরআন শুনলে আল্লাহু আকবার বলবো মনে থাকবে ওয়াবাইনাহুমা হিজাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জান্নাতি জাহান্নামী এবং আরববাসী এদের মাঝে একটা পর্দা দিয়ে দেওয়া হবে আবরণ দিয়ে দেওয়া হবে একটা প্রাচীর দিয়ে দেওয়া হবে ওয়া আলাল আরাফ وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم الله رب العالمين বলছেন আরাফের উপরে অবস্থান করবে কিছু মানুষ জান্নাত আর জাহান্নামের চাইতে আরাফটা একটা উঁচু জায়গা এই উঁচু জায়গাতে কিছু মানুষ থাকবে এখানে তারা অবস্থান করবে ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম তারা প্রত্যেকটা জান্নাতীদেরকে চিনতে পারবে জান্নাতীদের চেহারা আলোক উজ্জ্বল আর ঝলমল করতে থাকবে আল্লাহু আকবার জোরে বলেন তারা চিনবে চিনার পরে এবার তারা বলবে ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আসসালামুন আলাইকুম ডাক দিবে জান্নাতীদেরকে নাদা ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ হে জান্নাতবাসী আসসালামুন আলাইকুম তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক এটা বলবে কারা আরববাসী যারা তারা বলতে থাকবে উঁচু জায়গা থেকে এরা জান্নাতের মানুষদেরকে দেখতে পাবে দেখবে আর সালাম জানাবে লাম ইয়াদখুলুহা অথচ আরববাসী ততক্ষণে জান্নাতে প্রবেশ করেনি ওহুম ইয়াতমাউন কিন্তু তাদের হৃদয়ের মধ্যে বড় আশা যদি তারা একবার জান্নাতে যেতে পারত বলেন জান্নাত আর জাহান্নামের মাঝে যেই জায়গাটা থাকবে সেই জায়গার নাম কি জোরে বলেন এখানে সুখ শান্তি কোনোটাই আছে নাকি কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছেন সব কিছু দুই ভাগে বিভক্ত আমরা দু চোখে যা দেখি আর না দেখি সবই দুই ভাগে বিভক্ত মুজাক্কার মুয়ান্নাস নারী আর পুরুষ একটা আরেকটার বিপরীত কিন্তু থাকে আসমানের বিপরীত জমিন জমিনের বিপরীত আসমান চাঁদের বিপরীত সূর্য সূর্যের বিপরীত চাঁদ দুনিয়ার বিপরীত আখেরাত আখেরাতের বিপরীত দুনিয়া ইমানদারের বিপরীত কাফের কাফেরের বিপরীত ইমানদার কি কথা বলেন ভাইজান এরপরে নারীর বিপরীত পুরুষ কথা বলো না নারীর বিপরীত আর পুরুষের বিপরীত আছে না নাই আজকে মহিলা প্যান্ডেলে হাজার হাজার মা বোনেরা কোরআন শুনতে বসে গিয়েছেন এই কনকনে শীতে আর পুরুষ প্যান্ডেলে আপনার অজস্র পুরুষরাও বসে গিয়েছেন এখন যারা এই পৃথিবীতে দেখেছেন আপনারা আমি বলতে পারবো না আপনারা নাম জানেন কি না যাদেরকে দেখলে বোঝা যায় না যে আসলে তারা নারী না পুরুষ দেখতে কখনো নারীর মতো কখনো বা পুরুষের মতো কেমন জানি মনে হয় এরা নারীও না পুরুষও না মাঝামাঝি অবস্থান করে এদেরকে আপনারা কি বলেন এই তো ঠিক আছে তাহলে আমরা কি জানলাম এই আরফ নামক সুরার 46 নম্বর আয়াত থেকে শুরু করে বেশ কিছু আয়াত রব্বুল আলামিন আশপাশ দিয়ে এই আরফ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বিধা এই সুরার নাম সুরাতুল আরফ হিসাবেই আল্লাহ নামকরণ করেছেন সুবহানাল্লাহ বলেন পাশাপাশি এই সুরার
175 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করব আর কিছু তাফসীর আপনাদেরকে শোনাবো এই তাফসীর যদি আপনারা শুনেন আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে আর মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায় তাহলেই তো তার পরকালে শান্তি দুনিয়াতেও শান্তি কি বলেন তাই কি না এজন্য তো কোরআনের তাফসীরে বসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নবীজি গো আপনি তেলাওয়াত করে শোনান পাঠ করে শোনান বিশ্বের মানুষদেরকে নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আমি আল্লাহ তাআলা যেই বান্দাকে আমার আয়াত সমূহ নিদর্শন সমূহ দান করেছিলাম তার বৃত্তান্ত আপনি বিশ্ববাসীকে শুনিয়ে দেন ফাংসালাখ মিনহা কিন্তু কি দুঃখের বিষয় সেই লোকটা তো আমার আয়াত সমূহ থেকে মুখ ফুরিয়ে নিয়ে দূরে সরে গেল ফাআতবাহু শয়তান ফলে শয়তান তার অনুসরণ করতে লাগলো ফাকানা মিনাল গাবিন এতে করে সে পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এই লোকটা কে তার নাম কি তার পরিচয় কি কার কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে শোনাতে বলেছেন এত বড় কি এমন ঘটনা কার কথাটা এত বড় দামি হয়ে গেল কলিজার টুকরা ভাইরা আমার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন তাফসীরে তাবারী তাফসীরে কুরতুবী প্রচুর মত এসেছে আমি আপনাদেরকে যদি এই সমস্ত মত বলা শুরু করি অনেক লম্বা সময় লাগবে তবে আমি দুই একটা না বললেই না এই লোকটার নাম ছিল বালআম সকলে উল্লেখ করার নাম কি বালআম যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন বা লাম আইন মিম বালআম আবার তাফসীরে তাবারীর আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে বা লাম আইন আলিফ মিম বালআম কেউ বলছে বালআম ইবনে বাউর কেউ বলছে বালআম ইবনে বাউর কেউ বলছে বালআম ইবনে আবুর ইত্যাদি ইত্যাদি প্রচুর রাওয়ায়াত আসছে তবে আপনারা এক কথা মনে রাখবেন এই লোকটার নাম ছিল বালআম নাম কি হ্যাঁ এই লোকটা আমালিকা সম্প্রদায়ের মুসা আলাইহিস সালামের উম্মতদের একজন ছিলেন সুবহানাল্লাহ বলেন লোকটা আল্লাহর কাছ থেকে প্রচুর নিদর্শন পেয়েছিল সে ইসমে আজম জানতো সবচেয়ে অন্যতম নিদর্শন ছিল এই লোকটা আল্লাহর কাছে হাত তুলে যা মোনাজাত দিতে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিতেন বলেন তো লোকটার দাম আছে না নাই সম্মান আছে না নাই আল্লাহ তাকে সম্মান দিয়েছিল না দিয়েছিল না আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন কিন্তু সে সমস্ত মর্যাদার রাস্তা আল্লাহর ওহি আল্লাহর ওহির বিধান আয়াতসমূহ নিদর্শনসমূহ থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে যখনই সে আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখনই শয়তান তার পিছনে লেগে গেছে আজকে বর্তমানে দেখবেন যখনই আমরা আলেম থেকে হাফেজ থেকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে আল্লাহর কোরআন থেকে দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাই তখনই কিন্তু শয়তান আমাদেরকে কুমন্ত্রণা বেশি দেয় কি কথা বলেন এই লোকটা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই লোকটা জাব্বারিনদের মধ্যে খুব বড় দেহবিশিষ্ট ছিল কালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন তখন বনী ইসরায়েল বলছিল ওইখানে জাব্বারিনরা আছে বড় বড় দেহবিশিষ্ট শক্তিশালী এরা যতক্ষণ পর্যন্ত তীহ প্রান্ত থেকে বা ওই অঞ্চল থেকে বের না হবে ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না ও মুসা আর এই দিক দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন মুসা তুমি এক কাজ করো ওই আমালিকা সম্প্রদায়ের সঙ্গে জিহাদ ঘোষণা করে দাও তাদের সঙ্গেও লড়তে হবে তুমি ফেরাউনকে পরাজয় বরণ করিয়ে লোহিত সাগর পার হয়ে এসে চুপচাপ বসে থাকবা এই জন্য তোমাকে পাঠানো হয়নি তুমি যদি এখানে চুপচাপ বসে থাকো ওই সমস্ত জাতি তোমার কাঁধের উপরে চড়ে বসবে তোমাকে একদম আবার মিসমার করে ছেড়ে দিবে পৃথিবীতে যখন মুসলিমরা একদম ঝিমিয়ে যাবে তখনই মুসলমানকে নাম নিশানা মিটায় দিতে যাবে পৃথিবীর একটি গোষ্ঠী মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না মুসলমান মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ফুঁসে উঠতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা আমার ভাইরাম মুসা আলাইহিস সালামের জিহাদের ঘোষণা
আমালিকা সম্প্রদায়ের কানের মধ্যে গেছে ওদের যারা রাজা বাদশা ছিল তাদের ভিতরে একটা কম্পমান কাঁপ কাঁপি শুরু হয়ে গেছে হায় হায় মুসা যদি আসে ফেরাউন কি পরাজয় বরণ করছে আর আমরা তো ওর কাছে কিছুই না ও যদি আসে তাহলে তো আমাদের রাজ্য শেষ আর আমাদের রাজ্য যদি হাতছাড়া হয়ে যায় তাহলে এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে এখন আমরা কি করব আমাদের তো করণীয় কিচ্ছু নাই এক পর্যায়ে ফেরাউন যদি ধ্বংস হয়ে যেতে পারে আর আমরা তো কোথাকার কে আমরা তো তার আগেই শেষ হয়ে যাব মুসা নবী যার সাথে সম্পর্ক আছে আল্লাহর জোরে বলুন কার আমরা মুমিন মুসলমান আমাদের সম্পর্ক কার সাথে এবার এই জাব্বারিন যারা ছিল বড় বড় দেহ বিশিষ্ট মানুষ এরা সবাই একটা মিটিং করলো পরামর্শ করলো করে বলল আমাদের সম্প্রদায়ের যে আল্লাহওয়ালা আছেন মুস্তাজাবুদ দাওয়াত বালআম নামটা কি বললাম জোরে সরে সকলে বলেন নাম কি আরো জোরে জোরসে বলুন মনে থাকবে তো বলে চলো চলো তাড়াতাড়ি ওই আল্লাহর ওলির কাছে যাই উনি যদি মুসার বিরুদ্ধে বদদোয়া করে তাহলে অবশ্যই মুসা শেষ হয়ে যাবে আমাদের টিকে থাকবে রাজত্ব ও আমার ভাইরা নিজের রাজত্ব টিকিয়ে রাখতে নবী রসুল সাহাবাদেরকে মুসলমানদেরকে খতম করতেও দ্বিধা সংকোচ করে না এমন একটা গোষ্ঠী পৃথিবীতে ছিল আছে থাকবে কিন্তু তাদের পরোয়া না করে আল্লাহর কোরআন এবং একামতের দিনের আন্দোলনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে এবার সবাই মিলে বালাম ইবনে বাউরের কাছে গেল যাওয়ার পরে বলল হুজুর মুসা বাহিনী চলে আসছে মেহরবানি করে আপনি একটু বদদোয়া করেন মুসার বিরুদ্ধে তাহলে কিন্তু মুসা পরাজয় বরণ করবে আমরা জয়যুক্ত হবে আমাদের রাজত্ব টিকে থাকবে সঙ্গে সঙ্গে হযরত বালাম ইবনে বাউর সে বলল খবরদার এই বিষয়ের একটা কথা বলবা না মুসা আমার নবী আমি মুসার বিরুদ্ধে বদ্ধ করতে পারবো না কারণ মুসার সঙ্গে সরাসরি আল্লাহর সম্পর্ক আল্লাহর রসুল তার সঙ্গে আমি বিরোধিতা করে কুলোতে পারবো না আমি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যেতে পারবো না সঙ্গে সঙ্গে এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ডাক দিয়ে বলল শুনুন হুজুর আপনি আমাদের বংশের মানুষ আপনার বংশ যদি শেষ হয়ে যায় মুসার আক্রমণে আপনার কি কষ্ট লাগবে না হুজুর গো মনে করেন আপনার স্ত্রী আপনার সন্তান যদি আপনার চোখের সামনে ছটফট করতে করতে মারা যায় আপনার কি কষ্ট লাগবে না বালাম তখন বলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকব কিন্তু আল্লাহর রসুলের বিরুদ্ধে আমি বদদোয়া জীবনেও করতে পারবো না জোরে জোরে বলেন মারহাবা যারা আল্লাহর রসুল হন তারা কিন্তু সদা সর্বদা আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকে আল্লাহু আকবার বলেন তাদের বিরুদ্ধাচরণ করে কোনো প্রকার আমি পার পাবো না এবার নেতার দলেরা চিন্তা করলো বালামকে বলে তো কোনো কাজ হলো না একটা কাজ করা যায় বালামের স্ত্রীর সঙ্গে একটু দেখা করা যাক মেয়ে মানুষ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টাকা পয়সার একটু লোভী হয় এক্ষেত্রে কিন্তু সবাই না হযরতে খাদিজার মতো পুণ্যবতী নারীও পৃথিবীতে আছে হযরতে ফাতেমার মতো চরিত্রবান নারীও আছে নারীদের মধ্যে ভালো মন্দ সবই আছে কিন্তু কোনো কোনো নারী দেখবেন টাকার লোভী টাকার যদি লোভ একবার পায় নিজের স্বামী ছেড়ে দিয়ে হলে অন্যের সঙ্গে পরকিয়া করে বের হইয়া যায় আছে না ১৩ বছরের এক ছেলে দুই সন্তানের মায়ের সঙ্গে আউট অফ মার্কেট নাউজুবিল্লাহ পড়বে না যুবক নাউজুবিল্লাহ পড়বে না কি জামানা আসলো এই নেতার দলেরা সব বালামের বাড়ি গিয়ে বলছে ম্যাডাম কি ডাক ম্যাডাম কি বাড়ি আছেন ম্যাডাম বলে আপনারা বাদশার লোক আমার বাড়ি আসছেন
আমাকে বললে তো আমি চলে যাইতাম দেখছেন নি ম্যাডামের কি আগ্রহ বাদশার কাছে উনি যাইব তাড়াতাড়ি এবার কয় ম্যাডাম আপনার যেতে হবে না আমরা আসছি আপনার জন্য একটু হাদিয়া তোহফা নিয়ে সামসাদেরকে বলছে তাড়াতাড়ি হাদিয়া দে সামসারা তাড়াতাড়ি ব্রিফকেস ভর্তি ভর্তি স্বর্ণ চাঁদি হীরা মানিক মুক্তা জহর সিম্পল আগে পেশ করছে ম্যাডাম আমি বুঝে উঠতে পারলাম না আসলে আপনার এগুলি নিয়ে কেন আসলেন কি ব্যাপারটা কি বলে আসলে ব্যাপার হলো আপনার স্বামী তো গরিব মানুষ কত কাল আর গরিব থাকবেন ওই মুসা তার সৈন্যদেরকে নিয়ে চলে আসছে আমাদেরকে অ্যাটাক করবে আক্রমণ করবে ও ম্যাডাম আমরা আমাদের হুজুরকে বালাম সাহেবকে আপনার স্বামীকে খুব বুঝালাম কিন্তু আপনার স্বামী তো আসলে বোঝেই না আমরা বললাম যে আপনার কোনো কমতি রাখবো না আমরা আপনাকে অনেক কিছু দিয়ে দিব কিন্তু সে রাজি হয় না ম্যাডাম মরলে তো আপনিও মরতে পারেন মুসার আক্রমণে আপনার সন্তানরাও তো মরতে পারে আপনার চোখের সামনে আপনার বাপ মাও মরতে পারে যখন একেবারে খুব দুর্বল পয়েন্টে আঘাত করছে ম্যাডাম গলে গেছে কথা তো ঠিক কথা বোঝেন নাই কিন্তু বর দোয়া করতে বলছে নবীর বিরুদ্ধে এটা ওনার মাথায় নেই উনি এরকম হীরা মানিক মুক্তা জওহর সব দেখে বলছে আপনারা ঠিক আছে এগুলি রেখে যান ওকে যা সাইজ করার আমি করবো নাউজুবিল্লাহ জোরে কর স্ত্রী যদি ভালো হয় স্বামীর আল্লাহর অলিত্য টিকা রাখা বড় সুন্দর হয় আর স্ত্রী যদি খারাপ হয় ওই স্বামী অলি হওয়ার পরেও কিন্তু তার অলিত্য টিকে রাখা বড় মুশকিল হয় ঘরের বিবি যদি নামাজি হয় স্বামী যদি বেনামাজি হয় তাহলে কিন্তু ওই স্বামীকেও নামাজি বানায় ফেলতে পারে স্ত্রী আর ঘরের বিবি যদি বেনামাজি হয় স্বামী নামাজে হইলেও অনেক সময় নিজের স্বামীর নামাজটাও অনেক সময় এলোমেলো হতে পারে স্ত্রীর কারণে এজন্য ঘর ঠিক তো স্বামী ঠিক ঘর ঠিক তো সব ঠিক ঘর না ঠিক তো সব উল্টাপাল্টা হয়ে যাবে এবার রাত্রিবেলা বালাম যখন আসছে আসার পরে বলছে স্বামী গো মেহরবানি করে আপনি এই প্রস্তাবটা মেনে নেন কতকাল আর গরিব থাকবো আমার তো একটু রং ঢং করতে পছন্দ হয় আমি কি আর কতদিন এই সমস্ত উল্টাপাল্টা কাপড় চোপড় পরে থাকবো মেহরবানি করে আপনি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে বালাম কয় তুমি খবরদার উল্টাপাল্টা বকবো না দুনিয়ার সামান্য স্বার্থে একজন রসুলের বিরুদ্ধে কোনো প্রকার উল্টা চিন্তা করা যাবে না এবার স্ত্রী কাঁদতে কাঁদতে কই আপনার চোখের সামনে যদি যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তানরা শহীদ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনি পিতা কি আর চুপ থাকতে পারবেন তখন বালাম কয় তুমি ঠিকই বলেছ দেখি আমার রবের কাছে একটু আমি পরামর্শ করি তখন ইস্তেখারা শুরু করছে আপনারা ইস্তেখারা বোঝেন ইস্তেখারা বুঝেন বুঝেন না দেখেন ফরজ পাঁচ অক্ত নামাজ এটাই পড়ি না আর ইস্তেখারা কি ইস্তেখারা দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সঙ্গে নির্দিষ্ট দোয়া পড়ে পরামর্শ করা আপনি একটা মেয়ে বড় করছেন ওই মেয়ের জন্য পাঁচটা পাত্রি এসেছে ওই পাত্রি পাঁচটা পাত্র এসেছে ওই পাত্র পাঁচজনের কার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিবেন এই জন্য দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা সুবহানাল্লাহ জোরে কোন আপনি ঘুমায় পড়বেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে স্বপ্নে দেখাবেন নয়তো আপনার মনটা যে কোনো একদিকে দৌড়াবে আপনি সে কাজ করবেন আল্লাহ আপনাকে বরকতময় করে দিবেন ইস্তেখারা করল বালাম ইস্তেখারা করার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন খবরদার খবরদার আমার রাসূল মুসার বিরুদ্ধে একটা বদদোয়াও করতে পারবি না জোরে জোরে বলেন মারহাবা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে বদদোয়া করতে দিবে আমার ভাইয়েরা স্ত্রীকে বলে খবরদার তুমি এগুলি আবল তাবল কুপ্রস্তাব আমার কাছে নিয়ে আসবা না আল্লাহ নিষেধ করছেন আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে আমি এটা করতে পারবো না স্ত্রী কয় তুমি যদি এই হুকুমটা না মানো আর যদি সামান্য একটু আমার কথা না শোনো তাহলে আমিও কিন্তু তোমার আর থাকবো না স্বামী গো তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না তুমি আল্লাহর রসুলের বিরুদ্ধে বদদোয়া করলে সেটা যে আল্লাহ কবুল করবেন এর তো কোনো মানে নেই তুমি বদদোয়া করার মালিক কবুল করার মালিক আল্লাহ একটু জবান খুলে বলুন তো কবুল করার মালিক কে এইবার দরবেশ টোপ গিলছে কথা তো ঠিক আমি যদি বদ দোয়া করি
আমি করার মালিক করে ফেললাম কবুল উনি করবেন কি করবেন না সেটা তো উনার ব্যাপার মাঝখান থেকে আমি দুনিয়ার কিছু সম্পদ তো পাইলাম কথা বুঝতেছেন না সব সময় বউয়ের বুদ্ধি শুনলে কিন্তু ক্ষতি হয় এটা কি জানেন আপনি যদি আপনার বউয়ের বুদ্ধি শুনে যা ইচ্ছা তাই করা শুরু করেন তাহলে চিন্তা একটু মাথায় রাখেন যে যে কোনো সময় আপনি একটা অপমানের শিকার হবেন এতে কোনো সন্দেহ নাই তাই বলে স্ত্রী যদি আপনাকে পরামর্শ ভালো দেয় সেটা নিয়ে আপনি ভাববেন আর কুপরামর্শ দিলে ওটা অত সহজে মানা যাবে কথা বলেন মানা যাবে এখন আপনার বউ যদি আপনাকে পরামর্শ দেয় যে সুদের ব্যবসা করো সমিতি থেকে সুদ একটু তোলার চেষ্টা করো সুদে আসলে আমরা এটা এটা করে তারপর আবার শোধ করে দিব আপনি কিন্তু শেষ আপনার স্ত্রী যদি কুপরামর্শ দেয় তুমি যে র‍্যাঙ্কের চাকরি করো ওই কালু মিয়া একই র‍্যাঙ্কের চাকরি করে ওর বাড়িতে যদি পাঁচতলা বিল্ডিং হতে পারে তোমার বাড়ি এখনো কোন দুঃখে টিনশেড হয়ে থাকবে তুমি কি করো আরে ভাই এই স্বামী তো ঘুষ খায় না সুদ খায় না যখন স্ত্রী চাপ শুরু করছে এই ভালো স্বামীটাও তখন ঘুষ খাওয়া শুরু করছে আছে না নাই কতক্ষণ আছে না নাই এটাই চলছে ঠিক আছে রে আল্লাহর বান্দারা এবার স্বামী টোপ গিলছে আর বলছে বাদশার বাহিনীকে খবর দাও আমি আমার গর্ধবীকে নিয়ে গর্ধবী গাধা পুরুষ আর যদি নারী হয় তাহলে গাধি গাধা বোঝেন তো গাধা আছে না ওই যে বোঝা বহন করে এই গাধা পুরুষ গাধা না গাধি মানে ওই বালামের একটা গাধি ছিল এটাকে সে নিয়ে রাত্রে এক ঘরেই থাকতো নাউজুবিল্লাহ জোরে কোন এ পাশাপাশি থাকতো আল্লাহ 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 মাফ করেন এই গাধার সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক ছিল নাউজুবিল্লাহ পড়বেন না আরে বালামের স্ত্রীটা ছিল খুব মানে উঁচা চওড়া শক্তিশালী খুব সুন্দরী সে এলাকার মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে বেড়াতো মুষ্টিফুষ্টি করে বেড়াতো এ বালামকে তেমন একটা কেয়ার করতো না তাই বালাম নিজের এই জৈবিক চাহিদা পূরণের জন্য কখনো কখনো এই গাধার সঙ্গে সে মিলন করে ফেলতো নাউজুবিল্লাহি মিন জালিক এই গাধির পিঠে চড়ে এবার সে হুসবান পর্বতের দিকে রওনা দিচ্ছে সবাই বলছে হুসবান পর্বতে যাচ্ছ কেন বলে হুসবান পর্বতে যদি আমি যাই উঁচাতে উঠে ওই মুসা বাহিনীকে দেখ একবার বদদোয়া করবো তাহলে বদদোয়াটা সাটবে ভালো নাউজুবিল্লাহ বলেন সাটাসাটি আছে না একটা ব্যাপার স্যাপার আছে না দেখে দেখে বদদোয়া করলে এটা সাটবে ভালো দেখব আর বদদোয়া দিব দেখব আর বদদোয়া দিব যাচ্ছে হুসবান পাহাড়ের দিকে এবার গাধি রওনা দিল এক কদম দুই কদম করে চলতে চলতে ওই যে দেখা যাচ্ছে হুসবান পর্বত এরই মধ্যে গাধি পথ চলা বন্ধ করে একদম স্পষ্টভাবে পরিষ্কার করে শুয়ে পড়লো সঙ্গে সঙ্গে চাবুক দিয়ে পিটান আরম্ভ করলো মারপিট যতই করে রক্তাক্ত হয়ে যাচ্ছে গাধি আর ওঠে না এক পর্যায়ে গাধি একদম অধৈর্য হইলে আল্লাহ তাআলা তার জবানকে খুলে দিলেন এবার গাধি বালামের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে গাধি ডাক দিয়ে বলে রে নরধাম দুনিয়াদার তুই যে আমাকে মারপিট করে করে রক্তাক্ত করে দিচ্ছিস তোর তো দেখার মতো চোখ নেই তুই একটু তাকিয়ে দেখ এই হুসবান পর্বতের চতুর্দিক দিয়ে আল্লাহর অসংখ্য ফেরেশতা মোতায়েন হয়ে গেছি আমি যাবো কেমনে রে বদমাশ আমাকে তো ফেরেশতা ধরে রাখছে আমি যেতে তো পারবো না আরে গজবের শিকার আমি হতে পারবো না সঙ্গে সঙ্গে বালাম বলে তোর যাওয়ার দরকার নাই আমার তো পা আছে পা দিয়ে পাহাড়ের উপরে যাব একটু জবান খুলে কি বলা যায় আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেয় সেই কি হেদায়ত পাবে একটু চিৎকার করে বলুন তো একমাত্র হেদায়তের মালিক কে সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে উঠা শুরু করছে ওই বাদশার দলের লোকজন পর্যন্ত তার পিছনে পিছনে হুসবান পর্বতে উঠল উঠার পরে দেখতে পেল কি মজমা মুসা নবীর উম্মতদের এই তো সবাই বুঝি প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে শেষ করবে সাথে সাথে এ হুসবান পর্বতে উঠে এক পর্যায়ে হাত তুলে মোনাজাত দিছে আল্লাহ
এই মুহূর্তে তুমি মূসা এবং তার বাহিনীকে ধ্বংস করে দাও মনের ভিতর থেকে এই দোয়া করে ছেড়ে দিতে আল্লাহ তাআলা বালামের জিহ্বাকে হুকুম দিলেন খবরদার মূসার বিরুদ্ধে কোনো উচ্চারণ করবে না বরং ওদের বিরুদ্ধে উচ্চারণ হোক জবান দিয়ে উল্টা উচ্চারণ হচ্ছে আল্লাহ বালাম এবং এই জাব্বারিন গোত্রের লোকজনদেরকে তুমি ধ্বংস করে দাও জোরে কর না মারহাবা এই জবানের মালিক কে আরো জোরে জোরসে বলেন আল্লাহ এই জবান দিছে আর আপনি মিথ্যা কথা কন সুদ খান ঘুষ খান এই মুখ দিয়া হাসরের ময়দানে জবান কিন্তু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা কন না কেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই জবান আল্লাহ তাআলা যখন দেখবেন আপনি আমি মিথ্যা কথা কইতেছি তখন জবানটাকে মোহর মেরে দিবেন যে হাত দিয়ে অপকর্ম করছেন সুদের টাকা নিছেন ঘুষের টাকা নিছেন হাত দিয়ে মানুষকে আঘাত করছেন কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন যে হাত দিয়ে মানুষ মার্ডার করছেন এই হাত সেদিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে এই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ খারাপ জায়গায় গেছেন এই পা সেই দিন কথা বলবে এ আমার ভাইয়েরা কলিজার টুকরারা খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন জবানকে একদম উল্টায় দিলেন এরা কৌশল করছিল বালআমকে দিয়ে মুসার বিরুদ্ধে দোয়া করাবে কিন্তু এদের কৌশল সভ্যস্ত গেল এখন নিজের পেছে নিজেই পড়ল কথা কর না কেন একটা যুক্তি দিলে খুব ভালো করে বুঝবেন অনেক চালাক মানুষ এই দুনিয়াতে আছে আছে না নাই এক লোক খুব চালাক খালি মানুষের কাছ থেকে টাকা হাওলাত নেয় এখান থেকে হাওলাত নিয়ে ওখানে কিছু দেয় আবার ওখান থেকে নিয়ে আবার আরেক জায়গায় কিছু দেয় এইরকম করে কিন্তু টাকা পরিশোধ পুরোপুরি কাউকে করে না এরকম কিছু সিটার বাটপার বাংলাদেশে আছে না নাই কথা বলতে হবে রে যুবক আছে না আছে না হ্যাঁ আপনাদের এদিকেও আছে টাকা আর দেয় না দিয়েই রো কিন্তু দেয় না হায় হায় ও আসতো আজকে তাহলে ঠিক জাত মতো শুরু হয়েছে এক লোক এইভাবে প্রায় 30-40 লক্ষ টাকা ঋণ করে ফেলছে একদম সব পাওনাদার বুঝে ফেলছে যে এই লোকটা আমাদেরকে আর টাকা দিবে না সব পাওনাদার একদিন এক জায়গায় হয়ে মিটিং করলো মিটিং করে সিদ্ধান্ত নিল চলো সবাই মিলে এই লোকটাকে আমরা একটা আলটিমেটাম দিয়ে দিই যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি তুমি আমাদেরকে টাকা দিতে না পারো তাহলে অবশ্যই তোমার যে ভিটে বাড়িটুকু আছে অন্তত এইটুকু বিক্রি করে আমরা আমাদের টাকা উসুল করে নিয়ে নিব বাড়িটা তো আছে অন্তত টাকা নেওয়ার একটা স্কোপ আমাদের আছে সবাই একমত হলো লোকটা সলিমুদ্দিন সাহেবকে এবার বলল আগামী এক সপ্তাহ 7 দিন টাইম এর মধ্যে যদি টাকা পরিশোধ না করো তাহলে কিন্তু আমরা তোমার এই ভিটে বাড়িটা নিলামে তুলব আর তোমাকে এখান থেকে দেশান্তরিত করব ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই আলটিমেটাম দিয়ে সবাই চলে গেল একদিন দুই দিন করতে করতে দিন পার হয়ে গেল 6টা জোরে বলুন কয়টা আর মাত্র একদিন বাকি আছে এবার একজন বুদ্ধিমান ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে সলিমুদ্দিন মনটা অত্যন্ত খারাপ বলছে সলিমুদ্দিন সব কি ব্যাপার তোর মনটা কেন খারাপ বলে দোস্ত এগুলি খারাপ কথা মন খারাপের কথা বলে আর লাভ কি আমার উপকার কে করবে আমার উপকার করার মতো কেউ নাই এই দুনিয়াতে আমার আর কেউ নাই এবার বলে আসলে হয়েছে এটা কি বল সামনাসামনি বসছে কাঁদতে কাঁদতে কয় আমি 30-40 লক্ষ ঋণ করে ফেলছি এই দুর্ঘটনা আমাকে এক সপ্তাহের জন্য আলটিমেটাম দিছে 6 দিন চলে গেছে আর মাত্র একদিন বাকি আছে আগামীকালকে বাড়ি ছেড়ে আমাকে বাচ্চা নিয়ে চলে যেতে হবে আমি এখন কি করব চোখে শুধু অন্ধকার দেখতেছি আমার ভিটে বাড়িটা তারা নিলামে তুলবে সঙ্গে সঙ্গে বুদ্ধিমান লোকটা ডাক দিয়ে বলে তোর বউ বাচ্চা এবং তুই এই বাড়িতে থাকবি যেতেও হবে না এবং টাকাও পরিশোধ করতে হবে না আমি এমন একটা বুদ্ধি করব ওই বুদ্ধি মোতাবেক যদি তুই কাজ করিস তাহলে তোর সব কিছু থেকে তুই একদম মুক্তি পেয়ে যাবি দেখছেন সিটার বাটপারের কথায় সুবহানাল্লাহ কয় নাউজুবিল্লাহ কন জোরে কন নাউজুবিল্লাহ
এটা আপনাদের দোষ নয় আমাদের মতো বক্তাদের দোষ আমরা যে কোনো কথায় কথায় জনগণকে খালি সুবহানাল্লাহ পড়াই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জনগণ সুবহানাল্লাহ কি বলেন তাই না এটা আপনাদের দোষ না আমরা তো শিখাই নাই শুনেন এবার এই সিটার এই বাটপাড়ের চেহারা একটু উজ্জ্বল হয়েছে বলে দোস্ত কি বুদ্ধিটা একটু বলেন তো দেখি বলে বুদ্ধি তো আমি দেব তবে আমাকে টাকা দিতে হবে এ ঋণ মুক্তি যদি হয়ে যায় আমাকে দিতে হবে 1 লাখ বলে এটা কোনো ব্যাপারই না মনে মনে সে কিন্তু অলরেডি প্ল্যান পাকায় ফেলছে বাট পারতো কয় যদি 30 লাখ মাপ পাই 1 লাখ দিব কিনা পরের ব্যাপার মনে মনে কয় আর কি আগে মাপ তো পাই কয় দোস্ত এটা ব্যাপারই না 30 লাখের পরিবর্তে যদি 1 লাখ দেওয়া লাগে পারলে আরো বেশি দিব তো খালি বুদ্ধিটা দাও বাঁচবো কেমনে এটা আগে বলো আগে আমি বাঁচি তো টাকা কোনো ব্যাপার না বলে আগামীকালকে তোর কাছে যেই লোকটাই টাকা চাইতে আসবে তুই খালি একটা শব্দ বলবি বলে কি শব্দ বলবি ভঁ হস এটা করলে তো আমার পিঠে চামড়াই থাকবে না বলে এটা বলিস বাকি কাজ আমার বলে দোস্ত তাই কি হবে বলে আমি আসি তো যেই তোর কাছে টাকা চাইবে তুমি বলবি ভঁ খুব দুশ্চিন্তা বললাম কয় দুশ্চিন্তা না তবে মনে রাখিস যদি ঋণ থেকে মুক্তি পেয়ে যাস তাহলে আমাকে দিতে হবে 1 লাখ কথা বলো না 1 লাখ পরের দিন সকালবেলা এক গ্রুপ চলে আসলো এসে বলতেছে সলিমুদ্দিন সাহেব টাকা দেন ও কয় ভঁ আরেকজন কয় টাকা দেন কয় ভঁ আরেকজন কয় টাকা দেন একই কথা বলে কি আশ্চর্য টাকা দেওয়া দিয়ে এটা কি বলেন আপনার মাথা ঠিক আছে কয় ভঁ কথা বুঝেন নাই হঠাৎ 500 থেকে ওই ভঁ শিক্ষাদাতা বুদ্ধিমান ব্যক্তি দৌড়ে আসছে এসে বলতেছে কি ব্যাপার কিছুই তো বুঝলাম না এই লোকটার সঙ্গে আপনারা এমন চেতাচেতি চিল্লা হাল্লা কেন করছেন সঙ্গে সঙ্গে বলছে এই লোকটার কাছে আমরা টাকা পাই এই ঘটনা আজকে লাস্ট ডেট টাকা দেওয়াবার দিয়ে সে এখন কি জানি উল্টা পাল্টা বকতেছে খালি ভঁ ভঁ কয় সঙ্গে সঙ্গে বলে ব্যাপার কি এই লোকটা এই শব্দ কেন বলতেছে এবার জ্ঞানী ব্যক্তি কয় আমি ডিকশনারি তালাশ করে দেখছি ভঁ এমন একটা শব্দ যার কোনো অর্থ নাই আর নিরর্থক শব্দ কোনোদিন ভালো মানুষ বলে না পাগল ছাড়া এই লোকটার প্রবাদটা এখন প্রমাণ করছে লোকটা পাগল হয়ে গেছে আমার ক্যালকুলেশনে ধরা পড়লো আপনারা ভালো মানুষটাকে টাকার চাপ দিয়ে পাগল বানায় ফেলছেন আহারে এই পাগলটা এখন চলবে কেমনে তার বউ বাচ্চা নিয়ে খাবে কেমনে এতে এখন না খেয়ে সুটকি হয়ে মরবে সুতরাং এই পাগলটা আপনাদেরকে টাকা দেওয়া পরের কথা আগে তার বাসার ব্যবস্থা করতে হবে যেহেতু আপনারা পাগল বানাইছেন আপনাদের পকেটে যা আছে এগুলো আগে দেন একটাকে বাড়ির ভিতর থেকে বের হতে দেব না একদম বাটাম দিয়ে পিটায়া গিরা ফাটায়া ফেল জোরে কর না মারহাবা কি পিঠা বাটাম পিঠা জোরে কর না কি পিঠা বাটাম বাটাম এখন সবাই একজন আরেকজনের দিকে তাকায় তাকান কেন পকেটে যা আছে তাড়াতাড়ি ফেল বেটা যার যার পকেটে যা ছিল সব বাবার দরবারে দিয়ে দিল এবার এই দল চলে যাচ্ছে রাস্তার মধ্যে আর এক দলের সঙ্গে সাক্ষাৎ আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম সালাম ভাই কোথায় যান বলে কেন আমরা তো সেই দিনই মিটিং করলাম আজকে সলিমুদ্দিন সাহেবের লাস্ট ডেট আমরা টাকা নিব আপনারা কি নিয়ে আসলেন নাকি ভাই বলে ভাই এখন গেলে আর পাওয়া যায় না খালি দিতে হয় ওই লোকটার মাথা মুন্ডু বলে নষ্ট হয়ে গেছে এখন তো যে অবস্থা যায় না গিয়ে কোনো লাভ না এই আশ্চর্য আমার 1 লাখ টাকা যেতে হবে এ সাহস করে যারাই যায় ওরাই ধরা পড়ে যা থাকে সব দিয়ে চলে যায় দেখতে 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 15 দিন 20 দিন 1 মাস যখন চলে গেল এর মধ্যে আস্তে আস্তে সব পাওনাদাররা বুঝে ফেললো লোকটা পাগল হয়ে গেছে এর কাছে টাকা চাইলে আর কোনো ফায়দা হবে না এখন এই লোকটার কাছে আর কেউ আসে না বরং যারাই আসে উল্টারও সব কিছু দিয়ে তারপরে সেখান থেকে বিদায় হয় 1 মাস পর ওই ভঁ শিক্ষাদাতা বুদ্ধিমান ব্যক্তি এসে বলে দোস্ত আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম সালাম কেমন আছিস কয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার কাছে এখন আর কেউ টাকা চাইতে আসে না বরং যা দিয়ে গেছে হাদিয়া তো এগুলি খেয়ে আর আমি ফুরাইতে পারতেছি না তোর বুদ্ধি যা তেলেসমাতি বুদ্ধি এ বুদ্ধি আগে তুই কেন দিসনি
বলে হয়তো দেখছিস আমার বুদ্ধি তোর কত কাজে লেগেছে। তো দোস্ত আমার 1000 কি আজকে 1,00,000 আজকে দিবি না 1 মাস পরে দিবি? ও বলল ভঁ। কয় কি আশ্চর্য, আমার শিখানো ভঁ তুই আমাকে ফেরত দিচ্ছিস? বলে তাও ভঁ। কয় আরে পাগল, আমি তোকে বুদ্ধি দিয়ে ঋণ মুক্ত করেছি, আবার তোকে বুদ্ধির পেঁচে ফেলে বিপদগ্রস্ত করতে আমার সময় লাগবে না। যুগে যুগে মুসলমানদেরকে নবী রাসূলদেরকে বুদ্ধির মার পেঁচে ফেলে যারাই বিপদে ফেলতে চেয়েছে তারাই ধীরে ধীরে বিপদগ্রস্ত হয়েছে। ফেরাউন নিমজ্জিত হয়েছে, হামান শেষ হয়েছে, কারুন শেষ হয়েছে, আবু জাহেল শেষ হয়েছে, ও আমার ভাইরা উলিদ ইবনে মুগীরা শেষ হয়েছে, ও আমার ভাইরা প্রত্যেকটা প্রজন্মে প্রজন্মে যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তারাই শেষ হয়ে গেছে। কোরআন আগেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কোরআনের বিরুদ্ধাচরণকারী আজও যারা আছে তারাও এক সময় থাকবে না, টিকতে পারবে না। কোরআন আছে, কোরআন থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম নিয়ে কেউ উল্টা পাল্টা বকলে কোরআন বিদ্বেষী হয়ে যাবে, তোমাদের কিন্তু জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। বন্ধগণ আমার, ভাইরা আমার, এই জিব্বা যে হাসরে পেরাক মারা হবে, লম্বা হয়ে যাবে এই জিব্বা, বড় সাবধান। এখন এই বালাম এই জবান দিয়ে যা বলতে চাচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে সব উল্টা। বলতে চাচ্ছে মুসাকে ধ্বংস করো, হয়ে যাচ্ছে বালামকে ধ্বংস করো। জোরে কর না কেন মারহাবা। বলতে চাচ্ছে মুসার বাহিনীকে ধ্বংস করো, হয়ে যাচ্ছে জাব্বারিন গোত্রকে ধ্বংস করো। জোরে কর না কেন আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দারা, রব্বুল আলামিন তাই তো বলছেন, ওয়ালাউ শিইনা লারাফানাহু বিহা, এবং অবশ্যই আমি যদি ইচ্ছা করতাম আমার নিদর্শনাবলী আয়াত সমূহের দ্বারা ওই বালামের মর্যাদাকে অনেক উঁচু করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। বলেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু না সে তো ইলাল আখলাদা ইলাল আরদ, খালাদ মালাদ হয়ে গেল, পৃথিবীর দিকে ঝুঁকে গেল, দুনিয়ার সঙ্গে মিশে গেল। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াদার কিন্তু হওয়া যাবে না, দুনিয়ার স্বার্থে ইসলামকে বিক্রি করে দেওয়া যাবে না। কথা কন না কেন, ঠিক কিনা? এই যে বর্তমান সময়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানায়, জোরে কোন কোন থানায়, একটা আছে না জেলা মুন্সিগঞ্জ জেলা, এই গজারিয়া থানায় মৃণাল কান্তি নামক এক হিন্দু এমপি পদপ্রার্থী হয়ে যখন জনগণের সাথে স্লোগান আর মিছিল দিচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, একজন গিয়ে বলছে যে মসজিদে নামাজ হচ্ছে মিছিল বন্ধ, তখন সে গাল মন্দ করে নামাজ নিয়ে কটাক্ষ করেছে। সে নামাজ নিয়ে কটাক্ষ করে দুনিয়ার হীন স্বার্থকে উদ্ধার করতে চাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, কোরআন সুন্নাহ ইসলাম নামাজ রোজা হজ যাকাত নিয়ে কটাক্ষ করে কেউ কোনোদিন পৃথিবীতে টিকে থাকতে পারেনি, মৃণাল কান্তিও টিকে থাকতে পারবে না। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তুমি হিন্দু, তোমার দুর্গাপূজা নিয়ে কোনো মুসলমান আজ পর্যন্ত বিষৎকার করে নাই, কথা কন না কেন? বরং ইসলাম বলেছে প্রত্যেকটা জাতি ধর্মের উৎসব যার যারটা শেষে করবে। আমাদের চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার একদম সাথে এই মাদ্রাসার ওয়াল, এ হলো হিন্দুদের পূজা মণ্ডপ। যারা দেখছে তারা জানে, আমরা সহচক্ষে দেখে আসছি, আমাদের হাটাজারি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত ওই পূজা মণ্ডপে পাহারাদারি করে যাতে ওদের পূজা মণ্ডপে কোনো আঘাত না হয়, এর নাম ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলে। আর তুমি সেই মৃণাল কান্তি, নামাজের সময় মিছিল চলছে, একজন বলছে এখানে নামাজ হচ্ছে, আর তুমি কটাক্ষ করলে, আজও পর্যন্ত তার সে বক্তব্য সে উড্র করে নাই। ও আমার ভাইরা, খেয়াল করে শুনতে হবে, লক্ষ্য করে শুনতে হবে, যখন মুন্সিগঞ্জের এই গজারিয়াতে এই দুর্ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের উলামায়ে কেরাম মুফতি নূর হুসাইন নূরানি, যিনি খতমে নবুয়ত আন্দোলনের একজন নায়ক, এবং আমাদের মুন্সিগঞ্জের পীর সাহেব মধুপুরি আব্দুল হামিদ সাহেব, হুজুর দামাত বারকাত হুমুল আলিয়া, বাংলার সিংহ পুরুষ, আল্লাহ আকবার বলেন না কেন, তিনি যখন আলটিমেটাম দিলেন এবং স্মারক জমা দেওয়ার জন্য গেছে সরকারি অফিসে,
তখন পুলিশদের একটি গোষ্ঠী, এই আজকের ঘটনা, পুলিশদের একটি গোষ্ঠী এসে খুব চিল্লা হাল্লা শুরু করছে, ধাক্কা ধাক্কি শুরু করছে। নূর হোসেন নূরানী সাহেব বলছে, আপনি আমাকে চিনেন? পুলিশ চিল্লায় উঠছে, নূরানী সাহেব গর্জন দিছে, কলিজাটা কত বড়, দেখায় দিছে বাংলার মানুষকে, তুমি প্রশাসন হইতে পারো, তোমার উপরে একজন সরকার আছে, আমরাও আমার রবের পক্ষ থেকে পৃথিবীর প্রশাসক নিয়োজিত হয়েছি, উলামায়ে কেরাম, আমাদেরও একজন সরকার আছে, তোমার সরকারি হুকুম না মানলে তোমার চাকরি যাবে, আমার সরকারের হুকুম যদি আমি না মানি আমার ঈমান যাবে। কথা বলেন, কথা বলেন, তোমার সরকারের দায়িত্ব তুমি পালন করো, সমস্যা নাই, কিন্তু তুমি বেয়াদবি করবে, আলেমদের গায়ে ধাক্কা দেখে করবে। আরে ভাই, একটা স্মারক জমা দাও দিতে যাবে, সেখানেও তোমার গায়ে বাঁধবে, তাহলে মানুষ করবেটা কি? যখন মধুপুরী পীর সাহেব হুজুরের সামনে চলে আসছে ধাক্কা ধাক্কা চিল্লা চিল্লি করতে করতে, মধুপুরের পীর সাহেব বাংলার সিংহপুরুষ, জিন্দা ওলি, আল্লাহ একবার বলেন না কেন, উনি একটা গর্জন দিয়েছে, মাপ চাও নূরানী সাহেবের কাছে, সঙ্গে সঙ্গে জিন্দা ওলির রুহানি তাওয়াজ্জুনা, সাথে সাথে ওই পুলিশ গিয়ে নূরানীর কাছে বলছে আমি মাপ চাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, উপস্থিত উপস্থিত নূরানী সাহেব সেখানে বক্তব্য দিয়েছেন, মৃণাল কান্তি সাহেব, এটা আপনার নির্বাচনী এলাকা, হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই আপনার ভোটার, আমরাও আপনার ভোটার, আপনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন না, আপনি নামাজ নিয়ে কটাক্ষ করতে পারেন না, আপনার যে বিষয়টা ভাইরাল হয়ে গেছে আপনি তাহলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অন্তত এসে বলেন যে আসলে কোনো ক্রমে কোনো ভুল হয়ে যেতেই পারে, যাই হোক যেটা হবার হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাই, বা ভালো কি মন্দ আমি আর এগুলি বলবো না, আপনারা ভুল বুঝিয়েন না, আজ পর্যন্ত সে এমন কোনো কথা বলেনি, তাহলে আমরা কেন দাবি করব না? ধর্মীয় আঘাতে অনুভূতি করলে কোনো ঈমানদার চুপ থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন, কোনো ঈমানদার চুপ থাকতে পারে না। ও আমার ভাইরা, আর আমাদের দেশেও দেখবেন কিছু দরবারি আলেম আছে, এরা আবার কিন্তু ওই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আর রাজনীতি ও রাজনীতি কিছু বুঝে না, ওরা আবার মনে করেন দরবারের হালুয়া রুটি খায়া ওই দরবারিদেরকে আবার একদম মোনাজাত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আছে না, আছে না, এই যে কয়েকদিন আগে এক হুজুর মোনাজাতে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, তাহাজ্জুদ গুজার কোরআন তেলাওয়াত করে আল্লাহ অমুক নেতাকে তুমি জান্নাতি কবুল করো, আল্লাহ বুঝা জান্নাতে ঠিকাদারি ওর কাছে দিয়ে রাখছে, আর একজন তো বক্তব্য দিতে দিতে বলেই ফেলছে যে অমুক নেতা অমুকে জান্নাতি, আল্লাহ কি তোর কাছে জিব্রাইল পাঠাইছিল রে শয়তান, কে জান্নাতি কে জাহান্নামী বলেন তো, একমাত্র কে জানে, কথা বলতে পারে জোরে বলেন, কে জানে? আমি যে হাফেজ মাওলানা, আমরা যে আপনাদের সামনে বড় বক্তা হয়ে ওয়াজ করছি, আমিও যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আবার একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কিচ্ছু জানে না, হয়তো মরার সময় আল্লাহ তার কালমা নসিব করবেন, ঈমানের দৌলত নিয়ে সে হাসরে আল্লাহর সামনে দাঁড়াবে, হতে পারে না? পারে না। তো তুমি এই জান্নাতের ঠিকাদারিগুলি, তোমরা এই সমস্ত দরবারি মোল্লারা হালুয়া রুটিওয়ালারা, তোমরা পাও কোন জায়গায়? আমাদের তো ব্রেনে ধরে না। আমার কথা রাগ করতেছেন? এ বালাম, এও ছিল দরবারি মোল্লা, জোরে কোন কি মোল্লা, প্রিয় হাজারানে মজলিস, রব্বুল আলামিন এই বালাম সম্বন্ধে কোরআনুল কারীমে বলেছেন, খেয়াল করে শুনুন, বালাম যখনই মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া শুরু করছে দুনিয়ার লোভে পড়ে, জোরে বলুন কিসের লোভ, আরো জোরে, দুনিয়ার লোভে পড়ে যখন বদদোয়া করা শুরু করছে, তখন আল্লাহর হুকুমে এই জিব্বাটা একদম মুখ থেকে ঝুলে তার নাভি পর্যন্ত বের হয়ে আসছে কুকুরের মতো। বলেন তো কুকুরের জিব্বা বের হয়ে থাকে না? থাকে না। তাই তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ফামাসালুহু কামাসালিল কালব, সুতরাং তার দৃষ্টান্ত কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি আল হাস, ইন তাহমিল আলাইহি, যদি সেই কুকুরের উপরে তুমি বোঝা চাপিয়ে দাও ইয়াল হাস, তাহলে দেখবে কুকুরটা জিব্বা বের করে হাঁপাতে থাকে, হাঁপায় না, হাঁপায় না, আও অথবা তাতরুক, কুকুরকে বোঝা না চাপিয়ে ছেড়ে দাও ইয়াল হাস, তবু কিন্তু কুকুর জিব্বা বের করে হাঁপাতে থাকে, বোঝা দিলেও কুকুর হাঁপাবে, না দিলেও
কুকুরকে তাড়িয়ে দিল, কুকুর হাঁপাতে হাঁপাতে জিহ্বা বের করে করে চলে যাবে, না দিল জিহ্বা বের করে করে চলে যাবে। রব্বুল আলামিন বলছেন, যালিকা মাসালুল কওম, এটা ওই কওমের দৃষ্টান্ত, আল্লাযিনা, যারা, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আপনারা একটু জবান খুলে বলুন তো, কোরআনের কোন আয়াতকে কখনোই মিথ্যা মনে করা যাবে? আপনাদের আওয়াজের মধ্যে ভেজাল আছে, কোরআনের পক্ষে একটু জবাব দেন, কোরআনের কোন আয়াতকে মিথ্যা মনে করা যাবে? না, হতে পারে? না। রে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুসুসিল কাসাস, আল্লাহু আকবার, নবীজিকে আপনি বর্ণনা করুন ঘটনা, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে দুনিয়ার মানুষ এই ঘটনাগুলি শুনে চিন্তা ভাবনা করতে পারে। বালাম দুনিয়াদার হওয়ার কারণে বালামের দুনিয়াতে কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে, এই বালামকে রাব্বুল আলামিন কুকুরের সুরত দিয়ে জাহান্নামে দিবে? আউযুবিল্লাহ, জোরে কর। আপনারা নূহ নবীর নাম শুনছেন না শুনেন নাই? জোরে বলেন। নবী নূহ, কিন্তু তার একটা বেটা ছিল, কে নাম বেটা? কাফের বেটা। কি আপনারা আসহাবে কাফের সাতজন যুবকের ঘটনা শুনছেন না শুনেন নাই? আসহাবে কাফের সাতজন যুবকের ঘটনা সুরে কাফের মধ্যে আসছে। এই সাত যুবকের সঙ্গে একটা কুকুর ছিল, তার নাম হলো কিতমির। জোরে বলেন, নাম কি? কিতমির, কফ ত মিম ইয়া র, কিতমির। এই কুকুরের সুরতটা দেওয়া হবে বালামকে, আর বালামের সুরতটা ওই কিতমির নামক কুকুরকে দিয়ে আল্লাহ তাআলা কিতমিরকে জান্নাতি বানায়া দিবে। একটু জোরে বলেন, আল্লাহু আকবার। শায়খ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, পিসারে নূহ বা বাদা বা নেশাস্ত খান্দা নে নবুয়াত আসগাম সুদ সাগে আসহাবে কাহাফ রোজ চান্দ পায়নে কা বেরু মরদম সুদ। নাউজুবিল্লাহ। প্রিয় হাজারান মজলিস, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সা আমাসালানিল কওম, ওই সমস্ত কওমদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট, আল্লাযিনা, যারা, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা আরোপ করে, ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন, আমার আয়াতকে মিথ্যা আরোপ করে, কোনো সমস্যা আমার তো করতে পারে নাই, বরং তারা নিজেদেরই উপরে জুলুম করেছে, তারা তাদের ক্ষতি করেছে। মাইয়াহদিল্লাহু, যাকে আল্লাহ হেদায়াত দেন, ফাহুয়াল মুহতাদি, কেবলমাত্র সে হেদায়াত পায়। ওমাইয়ুদলিল, আর যাকে আমার রব পথভ্রষ্ট করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা বলেন তারাই হয় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন বিশ্ববাসীরে, শুনে নাও শুনে নাও, ওয়ালাকাদ যারনা লিজাহান্নাম, অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নাম, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ আর জিনকে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষদের তো আমি আল্লাহ অন্তকরণ দিয়েছি, তাদের হৃদয় আছে, লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়ে তারা বুঝেও না, বুঝার ভান করে, নামাজ পড়লে সব না পড়লে গুনা, এটা না বোঝার মানুষ অন্তত মুসলমানের মধ্যে নাই, কথা বলেন না কেন? তারপরেও কিন্তু আজান হলে মানুষ নামাজ পড়তে যায় না, যেন বুঝেও না, বুঝার ভান করে, কথা কর না কেন? আছে না নাই? বলেন তো, সুদ খাইলে গুণা না সওয়াব? জোরে বলেন। আপনাদের সমাজে বোধ হয় সুদ নেই, আর একটু জোরে, শতকরা কয় টাকা? 5 টাকা, 10 টাকাও দিতেছে, ওরে সর্বনাশ! একটু জোরে বলেন, নাউজুবিল্লাহ।
এই যে মানুষ বুঝে বুজার পরেও কিন্তু উপলব্ধি করার চেষ্টা করে না রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আয়ুনুন মানে হলো চোখ তাদের চোখ আছে চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের তো কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না মসজিদের মাইকে আযান হয় ঘর কাট করে চলে যায় চাষ্টলে বসে ঘন্টাকে ঘন্টা সময় কাটায় আযান তাদের কানে যায় না শুনে কিন্তু না শোনার ভান করে কথা বলেন না কেন কথা বলেন আছে না নাই এখন যেই কথাটা আল্লাহ বলছেন শুনলে আপনি রাগ করবেন কিনা আমি জানি না রাগ করলে আমার করার কিছু নাই আমার মহান রব্বুল আলামিন বলছেন উলাইকাল আনআম আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় বালহুম আদল বরং তারা তার চাইতেও নিকৃষ্ট যে মানুষগুলি চোখে দেখেও দেখে না বুঝেও বুঝে না কানে শুনেও শোনে না আল্লাহর নেক আমল করে না এই মানুষগুলি গরু শৃগাল কুকুর শুকর এই ধরনের চার পায়া জানোয়ারের মতো এবার আপনি কোরআন দিয়ে প্রমাণ করেন আপনি কি আসলে জানোয়ারের মতো কিনা আপনি যদি জানোয়ারের মতো না হন তাহলে তো আপনি মানুষ আপনি যদি মানুষ হন তাহলে কি আপনি ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ছেন কিনা ইকামতে দিনের কাজ করছেন কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করলেন কিনা আপনি কি করেছেন আপনি একটু নিজে চিন্তা করে দেখুন আর যদি আপনি এগুলি না করেন আল্লাহর হুকুম আকাম না মানেন আপনার চেহারা বালামের মতো মানুষের চেহারা প্রকৃত পক্ষে আমার আপনার পরিচয় ওই চতুষ্পদ জানোয়ারের মতো কোরআন প্রমাণ করছে চেহারায় মানুষ হইলে আসল মানুষ হওয়া যায় না কাজে কর্মে আমলে হইল আসল মানুষ কথা বলে না আসল মানুষ আমলে কাজে কর্মে বন্ধন আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাউমুল গাফিলুন এরাই তো গাফেলদের অন্তর্ভুক্ত ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আমার বান্দা বান্দিরা গাফেল হয় না রে গাফেল হয় না সমস্ত উত্তম উত্তম নাম সমূহ একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট ফাদউহু বিহা সুতরাং তোমরা সেই আল্লাহর নির্ধারিত নামগুলি ধরে ধরে ডাকতে থাকো ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহকে পরিবর্তন করতে চায় ওই সমস্ত দুনিয়াদার নেতাদেরকে ওয়াজারু তোমরা বর্জন করো পরিহার করো ওই সমস্ত কুলাঙ্গার নেতাদের পিছনে থাকিও না কারণ যারা আল্লাহর দিন বিধান কোরআন সুন্নাহকে পরিবর্তন করতে চায় যারা নামাজকে আবল তাবল কটাক্ষ করতে পারে আল্লাহ রসুলের দিনকে কটাক্ষ করতে পারে ওরা কোনোদিন আমাদের জন্য মডেল হতে পারে না ওই নেতাদেরকে আমরা নেতা বলতে পারি না ওয়াজারু বলে আল্লাহ বলছেন তাদেরকে পরিহার করতে হবে ওই নেতারা তোমার রবের কোরআনের বিধান চায় না কোরআনের বিধান একামতে দিনের কাজ যারা করবে এরা একমাত্র সলিড কাজ করছে আর যারা কোরআনের বিধান বাদ দিয়ে তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় এরা কোনোদিন আমাদের অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হতে পারে আল্লাহর বান্দারা রব্বুল আলামিন বলছেন মুমিন মুসলমানেরা মুমিনেরা তোমরা মন খারাপ করো না সাইয়ুজাউনা মা কানু ইয়ামালু অচিরেই ওই কাফের গোষ্ঠী তাদের কৃতকর্মের ফল চোখে দেখতে পাবে তাদেরকে জাহান্নামে দিয়ে স্বাদ বুঝায় দিব নাউজুবিল্লাহ জোরে গন বালামের জিব্বা বের হয়েছে কোন পর্যন্ত কথা বলে না কোন পর্যন্ত নাভি পর্যন্ত ঝুলে পড়ছে বালাম এখন কুকুরের মতো হাঁপাইতেছে সঙ্গে সঙ্গে বাদশার বাহিনীদেরকে বলে আমার তো এখন দুনিয়াও শেষ আখেরা তো শেষ খসিরত দুনিয়া ওয়াল আখেরা আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত আমার তো ইমান গেল আমন গেল মান সম্মান মর্যাদা সবই গেল এখন আমি কী যে করব কিছুই তো বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে ডাক দেওয়ালে বাচ্চা নামদার এই মুহূর্তে একটা কাজ করুন তাহলে মুসার বাহিনী একাই কি ধ্বংস হয়ে যাবে একটু নাউজুবিল্লাহ জোরে পড়েন
বাদশাহ তখন বলে তাড়াতাড়ি বুদ্ধি দেন হুজুর কি করা যায়। বলে আমি তো শেষ হয়ে গেছি, এখন আপনাদেরকে অন্তত বাঁচানোর জন্য একটা বুদ্ধি দেই। আপনাদের সুন্দরী সুন্দরী নারীদেরকে সুন্দর করে সাজুগুজু করিয়ে ফেরিওয়ালা বানিয়ে ওই মুসার বাহিনীদের কাছে একটু পাঠিয়ে দিবেন। এরা অনেকদিন পর্যন্ত স্ত্রী ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া সুন্দরী নারীদেরকে দেখে যদি জৈবিক চাহিদা পূরণ করতে চায় কেউ যেন আপত্তি না করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, এখন করছে কি জানেন, এই মেয়েদেরকে সুন্দর করে সাজিয়েছে, এই যে মেকআপ দেওয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেওয়া, কপালে টিপ দেওয়া, এই মেয়েরা জীবনের প্রথম শুরু করছিল। আমাদের বাংলাদেশের মুসলমানদের নারীদের মধ্যে টিপ কপালে দেওয়ার মতো মহিলা আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? লিপস্টিক দেওয়ার মতো মহিলা আছে, এই যে নখে নেল পলিশ দেওয়ার মতো মহিলা আছে, আপনাদের এদিকেও আছে। এখন প্রশ্ন হলো মহিলা সাজুগুজু করতে পারবে না পারবে না? জোরে বলেন, আরো জোরে। খাইছে রে বড় ভাই, আপনার বউ আওয়াজ শুনতেছে নাকি? আপনার গলার আওয়াজ যদি আজকে শুনে তাহলে বাড়িতে গেলেই খবর করবে। আমার মা বোন হয়তো এতক্ষণ হেসে কুটি কুটি হয়ে গেছে, হুজুর কি ধরা ধরলো রে। শোনেন, আমি ফতোয়া দিচ্ছি, মা বোন সাজুগুজু করিতে পারিবে। কথা বলেন পারি, আবার কয় না, দেখছেন কি বড় মুফতি, আমার চাইতে বড় মুফতি উনি। আমার কথা তো শেষ হয়নি, পারবে কোন ক্ষেত্রে সেটা তো শুনবে না, আপনি আগে ফতুয়া দেন কে? অল্প কথা শুনে ফতুয়া দিলে তো হবে না। মা বোন সাজুগুজু করতে পারিবে, সুবহানাল্লাহ জোরে কন, তবে কথা আছে না, পর্দার ভিতরে শুধু স্বামীর জন্য সাজিতে পারিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এবার কি ঠিক আছে? তাহলে আগে ফতুয়া দেন কেন, ডরের টালে ফতুয়া দিছে? হ্যাঁ না না, ডর আছে তো, স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে, স্ত্রী খুব সাজুগুজু করতেছে, কয় ব্যাপার কি, আজকে এত শাস্তিছিস কেন? অন্যান্য দিন তোকে বলে বলে মাথায় তেল পর্যন্ত দেওয়াই নিতে পারি না, সুগন্ধি তেল, কুদুর তেল, নারকেল তেল, কত কিছু আছে, হ্যাঁ, তারপরে তোর মাথার চুলগুলো একদম পাটের ফেসের মতো হয়ে যায়, তুই খালি বলিস মনে শান্তি নেই মনে শান্তি নেই। তা আজকে এত শাস্তিছিস, এত শান্তি আইলো কোত্থেকে? বলে তোমার আসলে মাথা নষ্ট হয়ে গেছে, এই যে পাশের বাড়িতে আমাদেরকে যে বিয়ের দাওয়াত দিল, আমি যদি নোংরা হয়ে যাই তাহলে ইজ্জত গেলে তোমার যাবে, আগে তোমার নাম নিয়ে বলবে অমকের বউ। তখন ভেড়া স্বামী বলে, কথা কিন্তু তুই ঠিকই বলছিস, ভেড়া স্বামী, জোরে কন, কি স্বামী, স্বামীরা কথা বলেন কি স্বামী, এ ভেড়া কয় তুমি ঠিকই বলছো বউ, আসলে তুমি কি ভালো, আমার মান সম্মান রক্ষার কি চেষ্টা করতেছ। স্ত্রী তো মনে মনে হাসার কা, ভেড়া রে কিছু বুঝে না রে, ভেড়া রে ভেড়া, আমি যে কি জন্য শাস্তেছি, আমার আজকে নাগর আসবে, তুই কি বুঝিস, কথা কর না কেন, আমার এক্স আসবে আজকে, এক্স 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 বয়ফ্রেন্ড, তুই বুঝবি না এখানে কাহিনী আছে রে। আর আপনি স্বামী যদি বলতেন তুই সাজবি সাজ, কিন্তু বোরকা পরে সাজুগুজুকে ঢেকে নিয়ে তুই আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে আসবি, তোর সাজতে নিষেধ নাই, হাত মোজা লাগা, পা মোজা লাগা, সুন্দর করে সাজ, তখন বোঝা যাইতো যে সাজছে কি না, কথা কন কথা কন। হ্যাঁ, অন্য সময় স্বামীর জন্য সাজে না, কিন্তু যখন মার্কেটিংয়ে যায় শেরপুরে ঈদের সময়, আইরি সাজা ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে উনি যাচ্ছে, মনে হচ্ছে হাফ লেডিস, কথা কন ঠিক কি না? আপনাদের এদিকে মেয়েরা কি বাজার করতে যায় নাকি? ওরে বাবা রে বাবা, যাওয়া যায় না এ মেয়েদের ধাক্কায়। এখন মেয়ে মানুষ সাজতে পারবে না পারবে না, কথা কয় না, কার জন্য, জোরে বলেন কার জন্য? আরেকটা কথা, মেয়ে মানুষকে হাতে এ নখে নেল পলিশ বলেন না কি বলেন আপনারা, নেল পলিশ দিতে পারবে কি পারবে না, এটা আরেকটা কথা। শোনেন, মেয়ে মানুষ যদি নেল পলিশ একান্ত ব্যবহার করতে চায়, যদি শখ হয়, মেয়েদের যখন প্রতি মাসে অসুস্থতা আসে, আসে না ভাই, বাচ্চা কাচ্চা আছে, এসে তার ভেঙে বলতে হবে, আমার মা বোনেরাও বুঝে নেন, প্রতি মাসে আমার মাদের যখন অসুস্থতা হয় তখন তো তাদের নামাজ মাফ, সুবহানাল্লাহ বলেন, কারো তিন দিন, কারো পাঁচ দিন, কারো সাত দিন, কারো বা দশ দিন হতে পারে, হ্যাঁ,
এই যে অসুস্থতার সময় সে কিন্তু জানে যে তার কয়েকদিন অসুস্থতা থাকে সে যদি ইচ্ছা করে অসুস্থতার সময় একটু নেল পলিশ ব্যবহার করতে পারে তবে ওই সুস্থতার আগে এটাকে উঠিয়ে ফেলতে হবে যদি নেল পলিশের নিচে পানি না যায় তার উযু গোসল কিচ্ছু হবে না কথা বুঝছেন তো কথা বুঝছেন পবিত্র সময় নারীরা নেল পলিশ ব্যবহার করতে পারবে কখনোই না রে আল্লাহর বান্দারা এবার এই মহিলারা সুন্দর সাজুগুজু করে মাথার মধ্যে একটা টুকরি বসায়া বসায়া এর মধ্যে কিছু বেশ কিমতে জিনিসপত্র নিয়ে নিল বিক্রিও করবে আসলে এটা একটা অজুহাত জোরে কোন কি এই অজুহাত নিয়ে এবার মুসা নবীর সেই কাফেলার সৈন্যদের মধ্যে উম্মতদের মধ্যে প্রবেশ করল উম্মতদের মধ্যে ঢুকে গেল বড় নেতার একটি মেয়ে ছিল তার নাম কিসবতী অত্যন্ত সুন্দরী নামটা বললাম কি জোরে বলুন কিসবতী জোরে বলো না কি নাম বললাম এই কিসবতী সুন্দর অঙ্গভঙ্গিমা করে চলে যাচ্ছে মুসা নবীর তাঁবুর মধ্যে একজন উম্মত ছিলেন মুসা নবীর সে অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকতেছিল তার মেজাজটা একটু গরম থাকতেছিল এর নাম ছিল জুমুরি ইবনে সুলুম জুমুরি ইবনে সুলুম যখন কিসবতীকে দেখছে সঙ্গে সঙ্গে খপ করে হাতটা ধরছে ধরে নিয়া এবার মুসা নবীর কাছে গিয়ে বলে নবী গো এই কিসবতীকে আমি এখন কিছুক্ষণের জন্য হলেও তাকে একটু নষ্ট করতে চাই নাউজুবিল্লাহ বলেন না কেন মুসা নবী বলে খবরদার এটা বলবো না এই কাজটাও করা যাবে না সম্পূর্ণ হারাম মুসা নবীর কথা শুই না এবার এই জুমুর ইবনে সুলুম বলে আমি আগে থেকেই জানতাম আপনি এগুলি উল্টাপাল্টা বকবেন কিন্তু আপনার কথা আর আমি শুনতে পারলাম না এই বলেই মুসা নবীর সামনে থেকে ওই কিসবতীর হাতটা ধরে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করছে আপনারা একটু জবান খুলে বলুন তো জিনা ব্যবিচার করা কি যাবে ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا الله বলেন لا تقربوا الزنا খবরদার জিনার নিকটবর্তী হওয়া যাবে না إنه كان فاحشا নিশ্চয়ই এটা অশ্লীল কাজ অসাসাবিলা এটা একটা খারাপ রাস্তা বুঝে থাকলে বলুন তো যুবক জিনা ব্যবিচারের রাস্তা ভালো না খারাপ জোরে বলো না ভালো না খারাপ এই খারাপ রাস্তার মধ্যে পা বাড়াইলো জুমুরি ইবনে সুলুম কিসবতীকে নিয়ে একদম সরাসরি মিলন শুরু করছে নাউজুবিল্লাহ জোরে কর যখনই মিলন আরম্ভ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইলদের মধ্যে মহামারী রোগ পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মানুষ মহামারী রোগে প্লেগ রোগে একের পর এক পড়তেছে আর মরতেছে পড়তেছে আর মরতেছে মুসা নবীর উম্মতদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত শক্তিশালী তার নাম হলো ফিনহাস ইবনে আইজার কি নাম ফিনহাস ইবনে আইজার আমি এগুলি তাফসির থেকে আপনাদেরকে বলছি বানিয়ে বানিয়ে বলছি না সহি কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাইরা এই ফিনহাস ইবনে আইজার অত্যন্ত সুঠাম দেহের শক্তিশালী উনি একটু বাইরে ছিলেন উনি দৌড়ে আসলেন মুসা নবী বললেন ফিনহাস সব শেষ হয়ে গেছে সব শেষেই দেখো সব মরে যাচ্ছে সব মরে যাচ্ছে ওই যে জুমুরি ইবনে সুলুম কিসবতীকে নিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে এই ফিনহাস ইবনে আইজার কারো কথায় কর্ণপাত না করে সরাসরি তাঁবুর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে এবার এ হাতের মধ্যে আগেকার আমলে কিন্তু ফালা থাকতো ফালা বুঝেন তো এ ফালা দিয়ে একটা আঘাত করছে এত শক্তিশালী মানুষ উনি এক আঘাতে একদম ওই জুমুর ইবনে সুলুম আর কিসবতীর এই পেট দিয়ে একদম পিঠ দিয়ে এপার দিয়ে ওপার দিয়ে বের হয়ে গেছে দুইজন একসঙ্গে এই ফালার মাথার করে উনি উত্তোলন করে সবার সামনে এসে আসমানের দিকে উঠায় রাখলেন ফালাটা উনি ধরেছিলেন একদম এ দু হাত দিয়ে তারপরে এই মাথার সঙ্গে লাগিয়ে তারপরে এই সাইডের সঙ্গে লাগিয়ে তারপরে এই রানের সঙ্গে লাগায় নিয়ে দুইজন মানুষকে একা উত্তোলন করছে বুঝতে হবে কত শক্তির দরকার উত্তোলন করে রাখার পর আস্তে আস্তে প্লেগ রোগ
কমতে থাকলো তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসীরে ইবনে কাসির তাফসীরে কুরতুবী তাফসীরে তরবারি সব তাফসীরের মধ্যে আসে এই এতটুকু সময়ের মধ্যে 70,000 বনি ইসরাইল ধ্বংস হইয়া যায় নাউজুবিল্লাহ জোরে পড়ো কোন কোন রওয়ায়েতের মধ্যে আসে 20,000 কম পক্ষে 20,000 শহীদ হয়ে গেল এই জিনা ব্যবিচারের কারণে ও আমার ভাইরা এজন্য জিনা ব্যবিচার থেকে দূরে থাকতে হবে তাছাড়া আল্লাহর রহমতের দরজা কখনো আমাদের জন্য খুলবে না আজকে এত মহামারী আজকে এত ভূমিকম্প আজকে দ্রব্যাদির মূল্য এত বেশি তার কারণ কি এগুলি আমাদের হাতের কামাই জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আজকে সমাজের ঘরে ঘরে কিন্তু সুদ প্রবেশ করছে সমাজের ঘরে ঘরে কিন্তু জিনা চলছে জিনা কথা কন না কেন হ্যাঁ তা আমরা কি রহমতের সাগরে ভাসবো আমাদের অভাব আসবে না তো আসবে টাকা এখানে একটা মজার কথা আছে বলবো এটা তাফসিরে আসছে তাই বলছি এই ফিনহাস ইবনে আইজার একসঙ্গে ফালার মাথায় কয়জনকে উঠাইছে কথা বলতে হবে যুবকেরা কয়জন লাগছে কোথায় মাথায় না ফালাটা মাথায় ধরছে কয়াত দিয়ে তারপরে রানের সাথেও তো লাগাইছে ফালার গোড়া ওই সময়ে এই যে প্লেগ রোগ বন্ধ হলো আর ও যে সাহস করে দুইজনকে একসাথে উত্তরণ করলো ওর সুনাম এতই ছড়িয়ে পড়লো বনি ইসরায়েলদের মাঝে পরবর্তীতে বনি ইসরায়েলদের ভিতরে যত গরু ছাগল উট দুম্বা জবাই হইতো এই মাথা এই বাহু এই সিনার গোস্ত এই রানের গোস্ত এই সব ফিনহাস ইবনে আইজার এবং তার পরিবারকে দান করা হইতো সম্মান করে আপনারা তো সুবহানাল্লাহ বললেন কিন্তু আমাদের নাটোরে এক মুনশি এই তাফসিরকে কেন্দ্র করে উনি কুরবানির জানোয়ারের মাথা নেওয়া শুরু করছে কোরআন দিয়া আসতেছেন আমি আমার জীবনের শুরুতে আমাদের নাটোরে এক ঈদের মাঠে একটানা 5 বছর ঈদের নামাজ পড়িয়েছি তো প্রথম যে বছর ঈদের নামাজ পড়াতে গেলাম কুরবানি ঈদ আমাকে বললো হুজুর আমাদের গরু ছাগলগুলি তো ইমাম সাহেব জবাই করে ঈদের খতিব তো আপনি তো আমাদের খতিব একটু আপনি জবাই করে দেন তা আমি জবাই করে দিছি জবাই করা যখন শেষ বেলা 11:30-12টা বেজে গেছে এখন মহল্লার যিনি প্রধান উনি বলছেন হুজুর আপনার কি ভ্যান গাড়ি আছে না কোনো গরুর গাড়ি টাড়ি আছে না কি আছে বললাম এগুলি কি উল্টা পাল্টা বকেন গরুর গাড়ি ভ্যান গাড়ি কী কন কয় হুজুর মাথা নিবেন কিসে আমি কই কিসের মাথা কয় কেন আমাদের এই মুন্সি সাহেব যিনি ছিলেন উনি বিগত 39 বছর ঈদের নামাজ পড়িয়েছেন আর 39 বছর উনি এই কোরআন থেকে আমাদেরকে ফতুয়া দিয়েছেন এবং মাথাটা উনার হয়েছে তো আপনি বুঝতেছেন না ব্যাপারটা আমি বললাম যে কি বললেন এটা উনি কেমনে ফতুয়া দিছে তো উনি আবার প্রধান সাহেব একটু ভাঙা ভাঙা করে আয়াতটা আমাকে বলছিল আমার এখনও মনে আছে আয়াতটা আমি বলি কিন্তু যেভাবে বলছো ওইভাবে বলতেছি আপনারা আবার মাইন্ড করবেন না উনি বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম আমি বললাম আবার কন এটা কি কইলেন আপনি কয় হুজুর আমি যা পারছি তাই করছি হুজুর আমাদেরকে বুঝাইছে আল্লাহ বলছেন কাল্লা মোল্লার কাল্লা কথা কয় না কার কাল্লা মোল্লার কাল্লা বাল উর্দুতে যদি বাল বলেন তাহলে বাল মানে চুল জোরে কন বাল মানে কি আর আরবিতে আসলে বাল মানে চুল না বাল মানে বরং আরবিতে বাল অর্থ কি বরং বরং জোরে কন কি বরং আরে বুরুং না আমরা কই না যে বরং এই কথা না বলে বলে এই বরং বুরুং মানে কি চাচা কি ও ব্রু উনি বলতেছে বুরুং বুরুং এই জেলার নাম কি বলেন কথা কয় না এই জেলার নাম কি যাক শিখলাম আমরা বলি ভুরু চাচা শিখাইলো বুরুং আসলে বুরুং না বরং বরং হলো ওই কথার বরং কথা বুঝছেন এটা একটা শব্দ তো বাল উর্দুতে হলে বাল মানে চুল জোরে বলেন বাল মানে কি এখন মুন্সিয়ে জনগণকে শিখাইছে যে যেহেতু এই চামড়া পুরাটাই চুল দিয়ে ঢাকা তাহলে মোল্লার এই বাল মানে চুল মানে চামড়া পুরাটাই মোল্লার তাহলে কটা গেল মাথা গেল চামড়া গেল কাল্লা বাল রানা এই রান ও মোল্লা হ্যাঁ তাহলে রান কটা কথা কর না কেন কটা তাহলে জানোয়ারেরা থাকে কি আলা কুলুবিম এ কলব মানে কলিজা এই কলিজাটাও মোল্লা
মাথা চামড়া রান কলজা সব মোল্লার তো হুজুর আমরা চিন্তা করে দেখলাম যে সবই যদি দেই তাহলে জানোয়ারের থাকে কি তো আমরা সবাই একটা মিটিং করে সিদ্ধান্ত নিই যে তাহলে মাথাটাই মোল্লাকে দাও যেহেতু উনি মোল্লা পাবে উনি কাল্লা তো হুজুর আপনার জন্য প্রচুর কাল্লা রেডি হয়েছে এখন আপনি নেবেন কিভাবে আমি কান ধরে বললাম আস্তাগফিরুল্লাহিল আযীম একটারও কুরবানি হবে না কারণ কুরবানির জানোয়ারের দেহের কোনো অংশ কারো পারিশ্রমিক স্বরূপ দিলে সঙ্গে সঙ্গে কুরবানি নষ্ট হয়ে যাবে কথা কি বুঝছেন না বুঝেন নাই সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আমি বললাম যে এতদিন যা করছেন ভুলে করছেন আজকে আমি জানায় দিলাম এখন যার যার জানোয়ারের মাথা তার তার কাছে পৌঁছায় দিতে হবে বলে হুজুর এটা তো আরেক জুলুম এখন কারটা কার কাছে দিব আর কে বললাম যে এটা আল্লাহ মাফ করার মালিক কিন্তু দিয়ে দেন পৌঁছায় দিতে হবে কিচ্ছু করার নাই অথবা বাড়ি বাড়ি খবর দিয়ে দেন এখানে মাথা থাক যার যার মাথা শেষে এসে নিয়ে যাক কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা এই পৃথিবীতে আজ থেকে 30-40 বছর আগে এরকম মুন্সিও ছিল এই বাংলাদেশে এই বাংলাদেশে ছিল আমার বাবার আমার ভাইয়েরা প্রিয় হাজারান মজলিস এবার সঙ্গে সঙ্গে এই বালামের কুপ্রস্তাব মোতাবেক এই ফিনহাস ইবনে আইজারের মাধ্যমে জিনা বেবি স্যার দুইজন করণেওয়ালাকে ফালার মাথায় নিয়ে শেষ করে দেওয়া হলো মুসা নবী আর যুদ্ধ করবে কী করে 20,000 থেকে 70,000 পর্যন্ত শেষ হয়ে গেল ও আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বাদশার দরবারের লোকজন সবাই চলে গেল কারণ ওদের তো কাম হয়ে গেছে এখন আর ওই বালামকে বুড়ো আঙ্গুলটাও কেউ দেখাতে আসে না বালামের জিব্বা বের হয়ে এই নাবি পর্যন্ত আসছে এখন বালাম কয় খসিরত দুনিয়া ওয়ালা আখিরা আমার দুনিয়াও গেল আখিরাতও গেল বাদশার লোকজন এখন কই এ দরবারি মাওলানারা বাংলাদেশে তোমরা যারা আছো তোমাদেরকেও বলি সতর্ক হও আজকে যারা তোমাদেরকে ব্যবহার করছে দরবারি একদিন কাজ হাসিল হলে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে কথা কর না কেন কথা কর ওয়ান টাইম ইউজ খালি অপেক্ষা করো দরবারি দরবারি হালুয়া রুটি বালাম তখন আল্লাহর কাছে মোনাজাত দিছে আল্লাহ আমি জানি আমার উপরে তুমি রাগ করে আছো কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি একটু তওবা করতে চাই আল্লাহ তুমি আমাকে কি ক্ষমা করবা না আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও আমার আল্লাহ তো রহমানুর রহিম আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললাম বান্দারে শোন শোন আমি রব আমার কাছে যখন কেউ ক্ষমা চায় আমি গফুর আমি গফফার আমি তার পেছনের সব গুনাহগুলো মাফ করে দিই এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অপশন দিলেন রে বালাম আমি তোকে তিনটা দোয়ার অনুমতি দিলাম এর মধ্যে একটা দোয়া যদি তুই করিস যে আমি আল্লাহ তোমার কাছে হেদায়াত চাই আমি তোরে হেদায়াত দিয়ে দিব একটু জবান খুলে বলুন তো হেদায়াত দেওয়ার মালিক কে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওমাই ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন বালাম তিনটা দোয়ার অনুমতি পাইলো বোকার ঘরের বোকা আল্লাহর কাছে দোয়া করা বাদ দিয়ে এবার সে খুশিতে বাঘ বাঘ হয়ে চলে গেল তার ঘরের মধ্যে গিয়ে বলে বিবি আল্লাহ আমাকে তিনটা দোয়ার অপশন দিয়েছেন এই তিনটা দোয়া আমি যা ইচ্ছা তাই করতে পারবো সঙ্গে সঙ্গে বালামের বউ কয় দোয়া তো তিনটা দুইটা তোমার জন্য রাখো একটা দোয়া আমার জন্য অন্তত করো এবার বলে কি দোয়া তুমি চাও বলে আমার জন্য একটু দোয়া করো আমি যেন বনি ইসরাইল এবং কওমে জাব্বারিন যা আছে আমালিকা সম্প্রদায় এই দেশের মধ্যে সবচেয়ে বড় সুন্দরী আমি হয়ে যাই দেখেন তার কি চিন্তা আল্লাহর কাছে হেদায়াত চাওয়া তার কোনো চিন্তা নাই জান্নাত পাওয়া চিন্তা নাই আল্লাহর খুশি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দোয়া সে করতে বলেনি সে সুন্দরী হওয়ার চিন্তা করছে আসলেও তার মনের মধ্যে আছে শয়তানি কথা বলেন ঠিক কিনা কয় তুমি কি দোয়া করবা কিনা বলে এই দোয়া তো করা ঠিক না বলে দোয়া করবা কিনা জেদ করছে তখন স্বামী একে আল্লাহ আমার স্ত্রীকে তুমি এ দেশের সর্বশ্রেষ্ঠ সুন্দরী বানায় দাও একদম সুন্দরী হয়ে গেল জোরে কোন আল্লাহু আকবার সুন্দরী হওয়ার পর এবার বালামকে কয় তোর মতো এই এরকম একটা পুরুষকে আমি আমার স্বামী বানায় রাখবো এটা হতে পারে না এখন আমি দেখে নিব এলাকার মধ্যে কি করা যায় এলাকার মধ্যে ফষ্টি নষ্টি করতে থাকলো নোংরামি করতে থাকলো এক পর্যায়ে
বালামের কানের মধ্যে খবর আসলো এত বড় একটা দরবেশের স্ত্রী জিনা ব্যভিচার করতেছে নোংরা নোংরা কাজ করতেছে তখন দরবেশ মনের দুঃখে চিৎকার করে কয় আল্লাহ দ্বিতীয় নম্বর দোয়া তোমার কাছে করতেছি আমি যখন কুত্তা হয়ে গেলাম আমার জিহ্বাটা নাভি পর্যন্ত নেমে আসলো আমি আর আমার স্ত্রীকে এত সুন্দরী রাখতে চাই না আমি কুত্তা আমার স্ত্রীকে তুমি বানায় দাও কুত্তি সঙ্গে সঙ্গে মানুষ থেকে হয়ে গেল কুত্তি জোরে কর নাউজুবিল্লাহ একটু জোরে বলেন আল্লাহর কুদরত আছে নাই কুত্তি যখন হয়ে গেল এই কুত্তি এখন মানুষের দ্বারে দ্বারে যায় সন্তানদের কাছে যায় স্বামীর কাছে যায় হাউমাউ করে কানতে থাকে এখন এই বালামের সন্তানরা এসে মাকে জড়িয়ে কানতে থাকে কুত্তি মাকে আর বাবা তো কুত্তার মতো জিহ্বা ঝুলে গেছে আর একটা দোয়া আছে তার হাতের মধ্যে এবার গিয়ে বাবার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে বাবা গো আমাদের মা আমাদের চোখের সামনে কুত্তিও থাকবে তা তো কোনোদিন হয় না কোনো সন্তান কোনোদিন মায়ের খারাপ দেখতে পারে না বাবার খারাপ দেখতে পারে না কথা বলেন না কেন ভাইজান আপনার চোখের সামনে যদি আপনার মা কোনো বিপদে পড়ে আপনি চেষ্টা করবেন জীবন দিয়ে মাকে উদ্ধার করতে আপনার চোখের সামনে যদি আপনার বাবা কোনো বিপদে পড়ে আপনি চেষ্টা করবেন উদ্ধার করার জন্য এই বিপদগ্রস্ত অবস্থা দেখে বালামের সন্তানদের চোখের পানি আর এলাকাবাসীর একটু রিকোয়েস্টে বালাম এবার তৃতীয়বারে হাত তুলে বলল আল্লাহ আল্লাহ গো তুমি আমার তৃতীয় দোয়াটাও কবুল করো আমার তো আর হেদায়েত নসিব হলো না আমার স্ত্রীকে তুমি আগের মতোই আবার বানায়া দাও তিনটা দোয়াই বিফলে গেল কিন্তু তার হেদায়েত নসিব হলো না আজকের তাফসির থেকে আপনারা কি বুঝলেন আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই তো হেদায়েত পায় আর দুনিয়ার তাচ্ছিল্যতার কারণে আল্লাহর দিনকে বিক্রি করা যাবে না এবার একটু জোরে সরে বলুন তো একমাত্র হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন জোরে বলেন আমিন।